স্ম্যাকডাউনের এপিসোডে রোমান রেন্স, সোলো সিকোয়া, জে উসো, জিমি উসো তারা সকলেই খুবই ভয়ঙ্কর আক্রমণ করেছেন স্যামি জেইন এবং কেভিন অয়েন্সকে। স্ম্যাকডাউনের এপিসোডের একেবারে মেইন ইভেন্টে দেখা গিয়েছে কেভিন অয়েন্স শো এর ওপরে জে উসো, জিমি উসো এবং রোমান রেন্স তারা উপস্থিত ছিলেন। সেখানে রোমান রেন্স এক পর্যায়ে রেগে গিয়ে আক্রমণ করেছিলেন কেভিন অয়েন্সকে, তবে এক পর্যায়ে তাদের মধ্যে খুবই ভয়ঙ্কর আক্রমণ দেখা গিয়েছে। সেখানে জে উসো, জিমি উসো, রোমান রেন্স তাদেরকে আক্রমণ করার পরে স্যামি জেইন এবং কেভিন অয়েন্স আক্রমণের শিকার হয়েছেন সোলো সিকোয়ার কাছে। সোলো সিকোয়া তিনি কেভিন অয়েন্স এবং স্যামি জেইন তাদের দুজনকেই তাদের ফিনিশারগুলো লাগিয়েছেন। রোমান রেন্স তিনিও কেভিন অয়েন্স এবং স্যামি জেইনকে আক্রমণ করেছেন, তবে এদের আক্রমণটি শেষ হবার পরে রোমান রেন্সকে দেখা গিয়েছে চারটি ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ বেল্ট নিজের হাতে নিয়ে তিনি সেলিব্রেশন করছিলেন। তবে চ্যাম্পিয়নশিপ বেল্টগুলো নেবার আগে একটু প্রবলেমই করছিল জিমি উসো। জিমি উসো তিনি চ্যাম্পিয়নশিপগুলো দিতে চাচ্ছিলেন না, তবে জে উসো তিনি কেড়ে নিয়েছেন। তবে যাই হোক, এখানে ব্লাড লাইনের পক্ষ থেকে খুবই ভয়ঙ্কর আক্রমণের শিকার হয়েছেন স্যামি জেইন এবং কেভিন অয়েন্স।